জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। সকাল থেকেই উত্তেজনা খড়গ্রামের রুহি গ্রামে। ঘটনায় সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ এলাকাবাসীদের। ওই সিভিক ভলেন্টিয়ার রুহিগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে আছে, সেই বিদ্যালয়কে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী, ভাঙচুর চালায়। আমি যারা আমার স্বামীকে হত্যা করেছে তাদের ফাঁসি চাই। আমি তো কাউকে চিনি না গো, আমি তো কালকে রাতে এসেছি, আমি নতুন বউ, আমি এখানে কাউকে চিনি না। তাদের ফাঁসি চাই স্যার। আমরা আমরা ভালো ছেলেকে খুন করলে তাতে যেন মরতে সাথে মরতে রাজি আছি, সারা তো ফাঁসি চাই স্যার। তাই একজন স্যার হয়ে আছে সিভিক স্যার, একজন স্যার হয়ে আছে, আপনি একই করেন স্যার। এই স্যার ইস্কুল ভরাচ্ছে স্যার, জারুল সুকচান আর খোকন। খড়গ্রামে তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে খুনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে খড়গ্রাম থানার পুলিশ। কালকে একটা আনফরচুনেট ইনসিডেন্ট হয়েছে, তো সেই ঘটনায় আমরা অলরেডি চারজনকে অ্যারেস্ট করে আজকে কোর্টে ফরওয়ার্ড করছি। আমরা পুলিশ রিমান্ড নেব, তারপর যেটা যেটা ঘটনা ঘটেছে ইনভেস্টিগেশনে যা যা পাবো আমরা অ্যাকর্ডিংলি আমরা লিগাল অ্যাকশন যেটা যেটা নেওয়ার অবশ্যই নেওয়া হবে। সেটা আমাদের কাছে খুবই মর্মান্তিক এবং এই নিয়ে আমরা গোটা খড়গ্রাম শুধু না, আমরা মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক আমাদের দিল্লি করে সবাই আমরা এই নিয়ে আমরা খুবই দুঃখিত মর্মাহত।